গাইস আজকের ভিডিও টপিক হচ্ছে ওয়াইফাই হ্যাক সো আপনি যদি এই কথাটি একবার ইউটিউবে এসে সার্চ করেন দেখবেন যে আপনি হাজারও ভিডিও পেয়ে যাবেন তার মধ্যে নব্বই পারসেন্ট ভিডিওই হচ্ছে ফেক ভিডিও কিছু ভিউজ পাওয়ার জন্য কিন্তু এই সমস্ত ভিডিওগুলো বানিয়েছে গাইস এখন কথা হচ্ছে ওয়াইফাই কি আসলে হ্যাক করা যায় সো যদিও বা ওয়াইফাই হ্যাক করা যায় তাহলে কীভাবে সেটাকে করা সম্ভব সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে সব ভিডিওকে পুরো দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক গাইজ দেখুন ওয়াইফাই হ্যাক কিন্তু অতটাও সহজ কাজ নয় আগে যখন ওয়াইফাইয়ের সিকিউরিটি কম ছিল অনেক আগের জেনারেশনের কথা বলছি তখন কিন্তু প্লে স্টোরে কিছু অ্যাপ পাওয়া যেত সেগুলো একটা একটা করে নাম্বার গেস করে ওয়াইফাইকে সময় সঠিক যে পাসওয়ার্ডটা রয়েছে সেটাকে গেস করে ফেলতো তখন কিন্তু ওয়াইফাইটা অটোমেটিক কানেক্ট হয়ে যেত কিন্তু এগুলো এখন একদমই করা সম্ভব নয় কারণ আমরা যে সমস্ত রাউটারগুলো ব্যবহার করে থাকি দেখবেন যে এগুলো নতুন মডেলের রাউটার আর এখনকার জেনারেশনের রাউটার এগুলো কিন্তু সিকিউরিটি খুব হাই সিকিউরিটি ডাব্লু টু ব্যবহার করা হয় এগুলো কিন্তু হ্যাক করা একদম অসম্ভব ব্যাপার তো গাইস এখন কথা হচ্ছে কোনো মতেই কি ওয়াইফাই হ্যাক করা সম্ভব নয় হ্যাঁ ওয়াইফাই হ্যাক করা সম্ভব এটা কিন্তু আপনি আপনার মোবাইল ফোন দিয়ে যে সমস্ত প্লে স্টোরে অ্যাপ পাওয়া যায় এগুলো থেকে আপনি কোনো মতেই করতে পারবেন না সো যদি এক কথাই আমি বলতে চাই আপনার হাতে যে মোবাইলটি রয়েছে সেটা দিয়ে আপনি কখনোই ওয়াইফাইকে হ্যাক করতে পারবেন না আর আপনি যদি হ্যাক করতে চান আপনার প্রথমে দরকার পড়বে একটা কম্পিউটার আর আপনাকে কিন্তু সেই লেভেলের একটা যোগ্যতা থাকতে হবে যারা দেখবেন যে বিভিন্ন ধরনের কোডিংয়ে এক্সপার্ট থাকে তারাই কিন্তু একমাত্র ওয়াইফাইকে হ্যাক করতে পারবে তাও আবার কোনো প্রতিষ্ঠান থেকে শিখে এসে কিন্তু আপনি বা আমার মতো লোক কখনোই কিন্তু ওয়াইফাইকে হ্যাক করতে পারবে না সো যারা ওয়াইফাই হ্যাক করে থাকে তারা কিন্তু এক্সপার্ট হয়ে থাকে এবং তারা কিন্তু অনেক আগে থেকেই অন্য কোথাও থেকে বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে শিখে আসে তারপরে কিন্তু তারা ওয়াইফাইটাকে হ্যাক করতে পারে বাট এখন কথা হচ্ছে আপনার ফোনটি ধরুন একটা ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট রয়েছে সে ওয়াইফাইয়ের কি পাসওয়ার্ড রয়েছে সেটা কি জানা সম্ভব হ্যাঁ এটাই কিন্তু জানা সম্ভব সে ওয়াইফাই কি পাসওয়ার্ড রয়েছে সো এই কাজটি কিন্তু আপনি ইজিলি করতে পারবেন যে কোনো মোবাইলের সাহায্যেই কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন খুব সহজে সোগাইজ এই কাজটিকে করার জন্য আপনার যে মোবাইলটি ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্টেড রয়েছে সেই ওয়াইফাই জাস্ট ওয়াইফাইয়ের উপর একবার প্রেস করে ধরে থাকবেন দেখবেন যে এরকম কিছু অপশন শো করবে পাশে দেখবেন যে একটি সেটিংসের আইকন রয়েছে এখানে জাস্ট একবার ক্লিক করবেন দেখবেন যে এরকম আরও কিছু অপশন আপনার সামনে চলে আসবে এখান থেকে দেখুন যে একটি অপশান রয়েছে সে আর এখানে জাস্ট একবার ক্লিক করবেন যদি আপনার ফোনে কোনো লক থাকে দেখবেন যে আপনার লকটি আবারও একবার দিতে বলবে দেখবেন যে এরকম একটি কিউআর কোড আপনার সামনে শো করবে আপনি যদি এখন কোনো মোবাইলের স্ক্যানার দিয়ে এটাকে যদি স্ক্যান করেন দেখবেন যে পাসওয়ার্ডটা আপনি ডিরেক্ট দেখতে পেয়ে যাবেন এবং তাছাড়াও আপনি যদি ভালো করে একটু লক্ষ্য করেন দেখুন যে নিচে লেখা রয়েছে ওয়াইফাই পাসওয়ার্ড দেখুন যে তারপর একটি সংখ্যা লেখা হয়েছে সেটাই হচ্ছে একটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যে ওয়াইফাইটাই মোবাইলের সঙ্গে কানেক্টেড রয়েছে সেই ওয়াইফাইরই পাসওয়ার্ড হচ্ছে এটা আর যদি আপনি এরকম সরাসরি পাসওয়ার্ড দেখতে না পান আপনি কিউআর কোডটাকে জাস্ট একবার স্ক্যান করবেন কোন মোবাইল স্ক্যানার দিয়ে দেখবেন যে পাসওয়ার্ডটি কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন এখন যে পাসওয়ার্ডটা দেখাচ্ছে আপনি চাইলে ইজিলি যে কোনো মোবাইলে গিয়ে আপনি এই ওয়াইফাইটাকে এই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে পারবেন সো আমি দেখেই দিচ্ছি এখানে দেখুন যে আমি একটা অন্য একটা মোবাইল নিচ্ছি আমার হাতে এখন দেখুন যে এই পাসওয়ার্ড দিয়ে আমি এই মোবাইলটাকে কানেক্ট করব এবার আমি এখানে এই যে ওয়াইফাইটি রয়েছে এখানে জাস্ট একবার ক্লিক করলাম এবং যে পাসওয়ার্ডটা রয়েছে সেটাকে আমি ভালো মতো এন্টার করে জাস্ট যখনই আমি কানেক্ট করে দেবো দেখুন যে ওয়াইফাইটা কিন্তু ইজিলি কানেক্ট হয়ে গেল সো ওয়াইফাই কিন্তু আপনি হ্যাক করতে পারবেন না কিন্তু কোনো কানেক্ট থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন আর সেটা অন্য মোবাইলে ইজিলি কানেক্ট করতে পারবেন সেই পাসওয়ার্ড দিয়ে সো গাইস এই কাজটা আপনি দেখবেন যে যারা কলেজে পড়েন দেখবেন যে কলেজের ওয়াইফাইয়ের সঙ্গে কারো না কারো ফোন কানেক্ট করা রয়েছে আপনি তার ফোন থেকে যদি পাসওয়ার্ডটা একবার দেখে নিতে পারেন আপনার ফোনেও কিন্তু আপনি কলেজের ওয়াইফাইটাকে ব্যবহার করতে পারবেন সো গাইস এতটুকুই বলার ছিল আজকে ওয়াইফাই হ্যাক সম্পর্কে আশা করি আপনি পুরোটাই বুঝতে পেরেছেন আর বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করে তাদেরকেও জানবার সুযোগ করে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিকে অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ